আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। শুধু ব্যবসায়ী না, আজকের ভিডিওটা যারা বাসা বাড়ি আছে, ঠিক আছে, বা কোনো প্রতিষ্ঠান আছে, ইলেকট্রিসিটি ব্যবহার করেন বা আইপিএস সম্পর্কে জানতে চান, তাদের জন্য ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটির কথা বলবো আইপিএস নিয়ে, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, ঠিক আছে, এতটুকু আর কি। আর আইপিএস এর অ্যাপ্লিকেশন আরও হতে পারে, জানা থাকলে কমেন্টে লিখে জানাবেন। বললাম যে এটাই হচ্ছে উপযুক্ত সময় ভিডিওটা বানানোর, কারণ হচ্ছে এখন কারেন্টটা নাই, কারণটা এখন নাই, মানে কারেন্ট আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার দোকানে আইপিএস চলতেছে এখন। আমি আর দোকানে কিন্তু দুটি আইপিএস আছে, আমি দেখাই এখানে একটা আইপিএস, একটু খেয়াল করেন, অনেক ধুলবালু পড়ে আছে, আসলে ওইদিকে যাওয়া পসিবল না এই জন্য। এবং ওই নিচে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাটারিটা, হ্যাঁ এই যে এটা ব্যাটারি, নীল কালার একটু করে দেখা যাচ্ছে, দেখেন এটা হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে মেশিন। এটা হচ্ছে এখানে লেখাই আছে 1112 ভোল্ট ডিজি, মানে 1100 ভিএ পর্যন্ত এটা কি আউটপুট দিবে, 1100 ভিএ। যদিও এটা একটা সোলার ইনভার্টার, তো আমি আইপিএস এর জন্য ইউজ করতেছি, চলতেছে খারাপ না। এখন এখানে অনেকের অনেকগুলো প্রশ্ন আছে, অনেকে পূর্বে যে ভিডিওগুলো ছিল আমার আইপিএস নিয়ে, সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আইপিএস দিয়ে কি কি চালানো যায় বা কোন কনফিগারেশনের, বা আমি যে কনফিগারেশন আইপিএস এর কথা বলেছিলাম সেখানে ওই আইপিএস দিয়ে কি কি চালানো যায় বা কতক্ষণ চলে, সে বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন। আজকে সবকিছু এই ভিডিওটাতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জগা খিচুড়ি মার্কা ইউটিউব চ্যানেল সোহাগ এ টু জেড, আর সাথে আছি আমি সোহাগ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, আমার আরেকটা আইপিএস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এটা, এখানে এটা হচ্ছে পান্না আইপিএস এবং এটা হচ্ছে এটার ব্যাটারি। এটা দিয়ে আমার এই পাশে কিছু ইকুইপমেন্ট আছে, সেগুলা চলে। যাই হোক, এখন যদি প্রশ্ন, কেউ যদি প্রশ্ন করে যে ভাই একটা আইপিএস দিয়ে কতক্ষণ ব্যাকআপ দিবে বা একটা আইপিএস দিয়ে কত কিছু বা আমি কি কি জিনিস চালাতে পারবো, কত ওয়াটের জিনিস চালাতে পারবো, এই দুইটা প্রশ্নের উত্তর যদি আমি আপনাদেরকে বলি, প্রথমত আপনার এই উত্তরগুলো আসার জন্য আপনার যে জিনিসটা প্রয়োজন বা আপনার কথাগুলো উত্তর দেওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে যে বলতে হবে যে আপনার আইপিএসটা কত ভিএ, কত ওয়াট আউটপুট দিচ্ছে, এবং হচ্ছে আপনি যে ব্যাটারিটা লাগাইছেন সেটা কত অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা কিন্তু মুখ্য বিষয়, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার আইপিএসটা ওই পরিমাণ ভোল্টেজ আউটপুট দিবে এবং কতক্ষণ পর্যন্ত চালাতে পারবেন সেটা অ্যাম্পিয়ারের উপরে নির্ভর করে। এখন ধরুন আপনার, আমি কোনটা বলবো, বাসা বাড়ি বলবো নাকি দোকান বলবো, যাই হোক বাসা বলেন আর দোকান বলেন, দুইটা জায়গায় কিন্তু এই জিনিসগুলো আমরা ব্যবহার করি। এই এক্সাম্পলটা দিব যাতে সবার বোঝার, মানে কি হয় বুঝতে পারেন, সেটা হচ্ছে যে দোকানের মধ্যে আমরা কি করি, ধরেন একটা কম্পিউটার চালাই, ঠিক আছে, একটা লাইট চালাই, একটা ফ্যান চালাই, একটা প্রিন্টার চালাই, এই চারটা জিনিস কিন্তু বর্তমানে এখন অনেকের ঘরেই কিন্তু আছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন বা হচ্ছে ব্যাংকে জব করেন বা দেখা যাচ্ছে যে চাকরি ক্ষেত্রে কাজ করেন। হ্যাঁ, এখন তো সব ক্ষেত্রে কিন্তু কম্পিউটার জানা আবশ্যক, কম্পিউটার লাগেই, তো অনেকেই আছেন ফ্রিল্যান্সিং করেন বাসায় বসে, তারাও কিন্তু এই যে কম্পিউটারটা, এই প্রিন্টারটা এবং হচ্ছে আপনার লাইট ফ্যান, এগুলা থাকবেই, মাস্ট বি। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে তোমরা এসি চলবে কিনা, হ্যাঁ এসিও চলবে, তবে আপনার ফেটে যাবে, বুঝছেন, ওইটা মাথায় আনিয়েন না। সো এপিসের কথা, সরি, এই যে কি বলে, এই আপনার হচ্ছে এসির কথা বাদ দেন, ঠিক আছে, এসির কথা বাদ দেন। আইপিএসটা হচ্ছে যে আপনার সাময়িক কারেন্ট চলে গেলে আপনাকে কিছু কাজের যে সক্ষমতাটা আছে, মানে সেটাকে চালিয়ে যাওয়ার জন্য এই বিষয়টা, আপনি একদম পুরো বিকল্প একদম আপনাকে এসিসেও চলতে হবে এমন কিন্তু কথা না। কম্পিউটারে প্রথম দিকে কি বের হয়েছিল, ইউপিএস, যেটা হচ্ছে কম্পিউটার 10 মিনিট 20 মিনিট আপনার ডাটাগুলো ব্যাকআপের জন্য, ছোটোখাটো মেশিন যেগুলো সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিট বর্তমানে আর একটু বেশি ব্যাকআপ দিচ্ছে, কারণ আধুনিক হয়ে যাচ্ছে সব কিছু, এই জন্য কিছুটা বাড়তি ব্যাকআপ সিস্টেমে এরা বের করে ফেলতেছে ব্যাটারি অ্যাম্পিয়ার টেম্পিয়ার দিয়ে। তো সেগুলো দিয়ে কিন্তু 10 মিনিট এমনকি 30 মিনিট পর্যন্ত চলে, আপনার মাদার বোর্ড কম্পিউটার কনফিগারেশন যদি ভালো হয় সেক্ষেত্রে আপনাকে আর ভালো ব্যাকআপ দিচ্ছে। সো যাই হোক, সেদিকে না যাই, ভিডিওটা লম্বা হয়ে যাবে। এখন বলতেছি যে ধরেন
এই চারটা জিনিস যদি আপনি চালান সেক্ষেত্রে আপনার কত ওয়াটের আইপিএস মেশিন লাগবে, ইনভার্টার বলেন কনভার্টার বলেন, এবং হচ্ছে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগবে। সাধারণত আইপিএস এর ব্যাটারি ধরে রাখবেন যে 12 ভোল্টেই হয়, 12 ভোল্টের উপরে কিন্তু আপনি ব্যাটারি পাবেন না। অর্থাৎ হচ্ছে যে যেগুলো বিগ সাইজের ব্যাটারি আছে এগুলো 24 ভোল্টের খুব বেশি হয় না, আমার জানা নেই, আপনার জানা থাকলে কমেন্টে লিখে জানাবেন, থাকতেও পারে, সেটা বিষয় না। তবে কমন অ্যাভেলেবেল হচ্ছে 12 ভোল্ট ব্যাটারিটা হয়। তো আপনি যদি চান থেকে 24 ভোল্টের ইউআইপিএস ব্যবহার করবেন, 24 ভোল্টের কিন্তু আইপিএস থাকে, অর্থাৎ হচ্ছে আপনাকে ব্যাটারিগুলা ডুয়েল কানেক্ট করে, হ্যাঁ ডুয়েল কানেক্ট করে এটাকে 12 দুগুণ 24 করে, এটা কি যোগ করে আর কি, প্যারালাল নাকি বেস কানেকশন বলা হয়, যাই হোক, তো দুইটাকে অ্যাটাস্টেড করে কিন্তু আপনি 24 ভোল্ট আপনার আইপিএস বানাতে পারবেন। যাই হোক, ওইটা বিস্তারিত আপনাকে আগে 12 ভোল্টটাই জানাই। তো এখন আপনি 12 ভোল্ট একটা ব্যাটারি কিন্তু পাবেন, সেটা আপনার যেমন 12 ভোল্ট ব্যাটারি এই টুটুক সাইজ থেকে শুরু করে বা এতটুকুর মধ্যে কিন্তু 12 ভোল্ট ব্যাটারি আছে, এই সাইজ থেকে একদম বিশাল এয়া বড় আপনার ব্যাটারি পর্যন্ত আছে। এটা হচ্ছে অ্যাম্পিয়ার নিয়ে কথা, অনেকগুলো কথা বলে ফেলতেছি, যে বিরক্ত হইয়েন না, বিস্তারিত বলার চেষ্টা করতেছি আমি, কারণ শর্টকাটে কিছু বললে শর্টকাটে ঢুকাইয়া তখন আবার উল্টাপাল্টা হয়ে যাবে, সেজন্য একটু ডিটেলসে বলতেছি, ধৈর্য সহকারে শুনেন। এখন 12 ভোল্ট একটা ব্যাটারি যখন আপনি দোকানের জন্য নেবেন অবশ্যই আপনাকে অ্যাম্পিয়ারটা সেই হিসেবে নিতে হবে। আবার একটা জিনিস হচ্ছে যে ব্যাটারির সাথে আপনার মেশিনের যে ক্যাপাসিটিটা আছে সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। অর্থাৎ মিনিমাম আপনি যখন একটা 600 VA 800 VA বা 1000 VA আইপিএস এর মেশিন নেবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাটারি নিতে হবে 200 অ্যাম্পিয়ার প্লাস, ঠিক আছে, 200 অ্যাম্পিয়ার মিনিমাম আপনাকে নিতে হবে। 170 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আছে, তবে সেটা হবে যে 12 ভোল্ট। এটা দিয়ে যদি আপনি চালান, ধরেন 170 আর 200 মধ্যে ট্যাপ, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এর তফাত হচ্ছে 170 দিলে আপনি 30 অ্যাম্পিয়ার কম পাচ্ছেন। তো 30 অ্যাম্পিয়ার অনেক কিন্তু শক্তিশালী একটা জিনিস, আপনি মিনিমাম 30 অ্যাম্পিয়ার যদি বাড়তি নেন তাহলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ব্যাকআপ আরও বাড়তি পাবেন যদি 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি নেন, আর যদি 170 নেন তাহলে 1-2 ঘন্টা ব্যাকআপ কম পাবেন। এখন আবার বলবেন যে কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে সেটা হচ্ছে যে আপনার ব্যবহারের উপর নির্ভর করবে, যে আপনি কি বা কতক্ষণ চালাচ্ছেন সেটার উপরে নির্ভর করছেন। ধরেন কন্টিনিউ আপনার একটা কম্পিউটার ডেস্কটপ চলবে, একটা প্রিন্টার চলবে, একটা 100 ওয়াটের কত ওয়াট চালাচ্ছেন আর কি, 100 ওয়াট লাইট চালাচ্ছেন, একটা ফ্যান চালাচ্ছেন, তাহলে এক্ষেত্রে আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি 200 অ্যাম্পিয়ার ব্যাটারি হয়, ঠিক আছে, এগুলো আপনার কন্টিনিউ একদম 8 থেকে 10 ঘন্টা ইজিলি চালাতে পারবেন, ঠিক আছে, 8 থেকে 10 ঘন্টা নতুন অবস্থায় ইজি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন যদি আপনার ওয়াটটা মেশিন ক্যাপাসিটি অনুযায়ী বরাবর দিয়ে দিলেন, ধরেন আপনার আইপিএস হচ্ছে যে 800 VA, এখন 800 VA আপনি বরাবর আপনি 600 ওয়াট আপনি বরাবর চালাচ্ছেন, আইপিএস ক্যাপাসিটি হচ্ছে 600 ওয়াট, 600 ওয়াট বরাবর চালাচ্ছেন, তাহলে চলবে 6 ঘন্টা। এখন আপনি যদি 600 ওয়াটটাকে অর্ধেক করে ফেলেন, মানে আপনি 300 ওয়াট চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার 12 ঘন্টা চলবে। আরও যদি কমায় ফেলেন তাহলে সেটা 24 ঘন্টা চলবে। অর্থাৎ আপনি 1 কেজি চাউল যদি আপনার একটা পরিবারের 4 জন লোকে একসাথে খান, যদি 1 সপ্তাহ যায়, যদি ওই চাউলটা আপনার 2 জনে খান তাহলে 2 সপ্তাহ যাবে, আবার যদি একজনেই শুধু 1 কেজি চাউল খান তাহলে আপনার দেখা গেল যে 30 দিনেও শেষ হবে না। এটা একটা বোঝার জন্য বললাম, সেম এই জিনিসটাই কিন্তু আইপিএসে ঘটে থাকে। অর্থাৎ আপনি যত বেশি ব্যবহার করবেন তত বেশি খরচ হবে, সুতরাং আইপিএস থেকে আপনি সেফলি ইউজ করবেন। কারেন্ট চলে গেলে আপনার যেটা প্রয়োজন, যেমন আমার দোকানে আমার কম্পিউটার এবং প্রিন্টারটা লাইটটাও মোটামুটি প্রয়োজন, বাট যখন দেখি যে ব্যাকআপটা কমে আসছে তখন লাইটটা আমি অফ করে দিই, শুধুমাত্র প্রিন্টারটা আর কম্পিউটারটা অন করে রাখি। কারণ হচ্ছে এখানে আমার মুখ্য বিষয় আইপিএসটার হচ্ছে আপনার কম্পিউটার প্রিন্টার যদি না চলে আমার কাজ বন্ধ, কাজ বন্ধ হলে ইনকামটা বন্ধ, রুটি রোজগার করতে বসছি, লাইট জ্বালায় বসে থাকলে হবে? হবে না। সো ওইটার জন্য ওই অফ করে সেভ করে রাখি। যাই হোক, এখানে মোটামুটি আপনারা আশা করি বুঝতে পারছেন যে কত ওয়াট কতক্ষণ চালাইলে, মানে কত ওয়াট চালাইলে কতক্ষণ চলবে, এই বিষয়টা এতক্ষণে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন প্রশ্ন অনেক থাকতে পারে, ঠিক আছে, অনেক প্রশ্ন থাকতে পারে, করবেন, সমস্যা নাই, উত্তর নিয়ে আসবো ইনশাল্লাহ এই যে ভিডিওটার মতো। আর ডেসক্রিপশনে কিন্তু আমার বিভিন্ন আইপিএস সম্পর্কে যে ভিডিওগুলো আছে সেগুলো লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়েও কিছুটা ধারণা নিতে পারেন, যত বেশি দেখবেন যত বেশি জানবেন তত বেশি শিখতে পারবেন। সো এখন আপনার বাজেট যদি ভালো থাকে, সব সময় বেশি অ্যাম্পিয়ার এবং বেশি ওয়াটের হচ্ছে আপনার আইপিএস নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে ধরেন আপনার
বাজেট আছে ধরেন সামান্য, ওই বাজেটে একটা বিল করলেন আপনি আইপিএস, দেখা গেল কয়েকদিন পরে আপনার লোডটা বেশি হয়ে যাচ্ছে বেশি, তখন বাড়ানোর জন্য আপনার পুরোটাই সেটআপ পরিবর্তন করতে হবে। সেই জন্য মিনিমাম অন্ততপক্ষে মেশিনটা নেওয়ার সময় আপনি একটু ভারী মেশিন নেবেন, অর্থাৎ হচ্ছে যে 1100-1200 BA নেবেন। নিলে 1200 BA যদি নেন, 1000 ওয়াট একদম ইজিলি আপনি অনায়াসে চালাতে পারবেন। তখন দেখা গেল আপনি ব্যাটারি একটা জায়গায় দুইটা লাগাইতে পারবেন, সমস্যা নেই, তখন অ্যাম্পিয়ারটা আপনি বেশি পাবেন। যদি একটা ব্যাটারি 12 ভোল্ট, যেমন আমার 1100 অ্যাম্পিয়ার যেটা আছে, 1100 BA, সরি এখানে অনেকগুলো কথা বলতেছি যদি মিস্টেক হয়ে যাচ্ছে, 1200 BA যদি আপনি একটা মেশিন নেন, সেক্ষেত্রে আপনি চাইলে একটা ব্যাটারির জায়গায় দুইটা ইউজ করতে পারবেন। তো একটা ব্যাটারি যদি 6 ঘন্টা চলে, দুইটা ব্যাটারি যদি আপনি ইউজ করেন, তাহলে তখন 12 ঘন্টা চলবে। তো ব্যাকআপের বিষয়টা কিন্তু আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এখানে আমি এটা ক্লিয়ার করছি, আর কোনো কিছু বাদ পড়েছে কিনা জানি না। এখানে কিন্তু সোজাসুজি কোনো স্টুডিও নাই, কোনো লেখা জোকা নাই, ঠিক আছে। ভিডিও শুরু করার পূর্বে মনে করলো যে একটা কথা যে আপনাদেরকে এই বিষয়টা জানাই, সেই জন্য ভিডিওটা মেক করা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ঠিক আছে। লাইক করছেন কিনা জানি না, না করলে করে ফেলেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।